ট্রাস্ট ব্যাংক থেকে আবারও একটি নতুন করে বিশাল নিক দেওয়া হয়েছে এখানে ছয়টি পদে লুক নেওয়া হবে এই মুহূর্তে আমি ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এবং এখানে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর এখানে পেজটিতে আপনি সার্কুলারটি দেখতে পাবেন যেখানে একেবারে নিচে দেখতে পাবেন এখানে সার্কুলারগুলো রয়েছে এছাড়াও ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করব বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেলটি যেখান থেকে ব্যাংকের সার্কুলার বেশি আপলোড হয়ে থাকে আপনি যদি সময় ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন যেহেতু ছয়টি ক্যাটাগরিতে লোক নেওয়া হচ্ছে এই ছয়টি ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করেন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে চৌদ্দ অক্টোবর দু হাজার তেইশ ছয়টি ক্যাটাগরিরেই প্রথমে রয়েছে ক্রেডিট অফিসার এটা হচ্ছে আপনার চট্টগ্রাম ডিভিশন দুয়ে রয়েছে অফিসার এটা হচ্ছে আপনার ঢাকা ডিভিশন তিনে রয়েছে ক্রেডিট অফিসার আবার ডাকা ডিভিশন এবং চারে রয়েছে অফিসার চট্টগ্রাম ডিভিশন পাঁচে রয়েছে ক্রেডিট অফিসার সিলেট ডিভিশন এবং সর্বশেষ ক্রেডিট অফিসার রাজশাহী ও রংপুর ডিভিশন ট্রাস্ট ব্যাংকের এই আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ চোদ্দো অক্টোবর দু হাজার তেইশ যেহেতু ছয়টি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এবং এখানে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো যেন প্রতিটি মানুষ কানেক্ট করতে পারে যেমন পদের নাম ক্রেডিট অফিসার এবং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স মা পঁচিশ থেকে পঞ্চাশ বছর কর্মস্থল সিলেট অঞ্চল এবং মাসিক বেতন আলোচনার মাধ্যমে এবং নিয়োগ প্রকাশের তারিখ তিন অক্টোবর দু আবেদনের শেষ সময় চোদ্দো অক্টোবর দু হাজার এখানে আপনাকে নোটিস করছি এখানে ছয়টি ক্যাটাগরি যেহেতু রয়েছে এই ছয়টি ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার অবশ্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক ডিগ্রি এবং অভিজ্ঞতা হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরে এবং বয়সটি হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছর এগুলো আপনার আমি যে তিনটা বিষয় বলেছি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়সীমা এগুলো ছয়টি ক্যাটাগরির জন্যই প্রযোজ্য তো সবশেষে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে হবে অনলাইন ব্যতীত আপনি আবেদন করতে পারবেন না আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ছয়টি ক্যাটাগরিতে বর্তমানে রানিং রয়েছে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনের শেষ সময় চোদ্দো অক্টোবর দু হাজার তেইশ এখানে ছয়টি ক্যাটাগরিতে আপনি ডিগ্রি পাস বা অনার্স পাস যারা করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতা লাগবে সে বয়স হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ বছর সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ